ওনাকে শের বাংলা বলতেছেন ওদেরকে বলে দিও অমুক তারিখ ওনাদের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ, তিনি দেখতেছেন ইনি ওয়াদা করেছেন যে পরিবারের সবাইকে নামাজ পড়াবে, এই তোমরা যদি নামাজ না পড়ো শের বাংলা আমাদের বাড়িতে আসবে না, তোমরা যে নামাজ পড়ো না এটা শের বাংলা দরবারে বসে বসে দেখতে পেয়েছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তিনি জানতে পেরেছেন, এটা যখন বললেন সবাই নামাজ শুরু করে দিলেন। বয় সবার আছে কি না? আছে, সবার বয় আছে, কারণ তিনি শের বাংলা, যাকে যেটা বলে ফেলবেন সেটা আল্লাহ কুদরতির কলম মেরে দেবেন। সুবহানাল্লাহ। এবার যখন ওই মাহফিল করতে গেলেন, মাহফিলে হাজির হয়ে গেলেন, উনি মাহফিল করতেছেন, ওয়াজ চলতেছে, এমন সময় একজন মানুষ ওই সময় ডিগ্রি পাশ করেছেন, হুজুরের দূর সম্পর্কীয় আত্মীয়, এটা বলবো না, নাম বলা দরকার নাই, ডকুমেন্ট আমাদের কাছে আছে, ওই ইয়ং ডিগ্রি পাস ইয়ং ছেলে এসে জিজ্ঞেস করলেন হুজুরের মাহফিলের মাঝখানে যে রূপবানের প্যাকেজ আর কি, রূপবানের প্যাকেজ দিলে কি হয়, রূপবানের প্যাকেজ দিলে কি হয়, রূপবানের প্যাকেজ দিলে কি হয়, এটা জিজ্ঞেস করতেছে কার থেকে? শের বাংলার থেকে। ওই সময় শের বাংলা ওয়াজ করতেছেন, হঠাৎ হুজুরের জজবা উঠে গেছে, মেজাজ কাড়া হয়ে গেছে। হুজুর শুধু একটা বার বলে দিছেন যে রূপবানের প্যাকেজ দিলে পাগল, যে কি বলে দিছে, শুধু জবান দিয়ে একবার বলে দিছে কি পাগল পাগল। ওই যুবক মাহফিল থেকে বাড়িতে গেছে, গিয়ে উঠানে দাঁড়িয়ে এখনো বাড়িতে ঢুকে নাই, প্রবেশ করে নাই, নিজের কাপড় নিজে খুলে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন, নিজের কাপড় নিজে খুলে ফেলে দিয়েছেন। এখন ইমাম শের বাংলার ওয়াজও করলেন না, তিনি চলে আসছেন, সবাই কান্নাকাটি করতে করতে ইমাম শের বাংলার দরবারে আসলেন, কিন্তু হুজুর তাদের সাথে কথা বলতে চাচ্ছেন না। অনেক কাকুতি মিনতি কান্নাকাটি করার পরে হুজুর একটু দোয়া করলেন, যাও আমার কিচ্ছু করার নাই, আমার মুনিব সেটা কলম মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, সেটা কি করে দিয়েছেন? কলম মেরে দিয়েছেন। এবার ওই ব্যক্তি চলে গেলেন, দেখা যাচ্ছে অবস্থা একটু স্বাভাবিক আসছে, কিন্তু যতদিন জীবিত ছিল আমরাও দেখছি যেই তারিখ ইমাম শের বাংলার সাথে ওই বিয়াদবি করেছে ওই তারিখ আসলে এক ওই তারিখ থেকে প্রায় এক মাস, প্রায় 15 দিন, প্রায় এক সপ্তাহ সে পাগলামি করত, মানুষকে কামড় দিত, এমনভাবে আশ্রয়িত তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো, এটা আমাদের চোখ দেখা ঘটনা, কিন্তু ইমাম শের বাংলা এখানে শুধুমাত্র বিয়াদবিকে সহ্য করেন নাই, ঠিক কিনা? শুধুমাত্র বিয়াদবিকে সহ্য করেন না ইমাম শের বাংলা। তাহলে আজকে আমরা যারা দুর্বল ইমানদার, দুর্বল সুন্নি, আজকে আমরা এক একজন এক এক দিকে ছুটে যাচ্ছি। আমার মনে হয় শের বাংলা যদি জীবিত থাকতেন বাতেলদের সঙ্গে মোনাজারা করতে হতো না, আমাদেরকে শুধু এক করতে করতে ওনার হায়াতটা চলে যেত, ঠিক কিনা? এই গ্রুপ সেই গ্রুপ, ওই গ্রুপ এই গ্রুপ, শুধু গ্রুপগুলোকে এক করতে করতে ওনার হায়াত চলে যেত, আর বাতেলদের সাথে মোনাজারা করতে সুযোগ পাইতেন না, ঠিক কিনা ভাইরা আমার? তাই আমাদের এদিক সেদিক করার সুযোগ, বড় হুজুর কিবলা তিনি আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, ইমাম শের বাংলা আমাদের যে আদর্শ দিয়ে গেছেন, আল্লামা শ্রীকুটি
আমাদের যে আদর্শ দিয়ে গেছেন গৌসুল আজম মাঝবান্ডারি, আমাদের যে আদর্শ দিয়েছেন, আমরা বিভক্ত নন, আমরা সবাই ঐক্যবদ্ধ সুন্নি চাই, ঠিক কিনা? বিভক্ত নন, আপনি আপনারটা বুঝতেছেন, আমি আমারটা বুঝতেছি, উনি ওনারটা বুঝতেছেন, শুধু আমরা মনে করতেছি এক পীরের মুরিদান আরেক পীরের দরবারে গেলে সে কাফের হয়ে গেছে, এরকম অবস্থা, ঠিক কিনা? অথচ বন্ধুরা আমার, এগুলো আমাদের ছোট মন মানসিকতা, এগুলো আমাদের ছোট মন মানসিকতা। কেন ইমাম আজম, যিনি ইমামে আজম, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আজমের দরবারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাই যখন কোনো একটা মাসলা নিয়ে তিনি খটকাই পড়তেন, সেটা জানার জন্য, সমাধানের জন্য তিনি ইমাম আজমের দরবারে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তো একজন মাযহাবের ইমাম, তিনি তো না এসে পারতেন, তিনি কি মসজিদের ইমাম? মাযহাবের ইমাম তিনি। এত বড় একজন ইমাম হয়ে ইমাম আজমের দরবারে আসতেন, এটা আমাদের শিক্ষা দিয়েছেন যে পীর যার যার, কিন্তু সুন্নিয়ত সবার। পীর যার যার, আপনার পীর আপনার জন্য গৌসুল আজম, ঠিক কিনা? আপনার পীর আপনার জন্য গৌসুল আজম, তাই বলে আপনি আরেকজনের পীরকে খাটো করার অধিকার আপনার? আজ এগুলোর কারণে আমাদের মধ্যে তো কোন্দল, আজ এগুলোর কারণে আমাদের মধ্যে তো বিশৃঙ্খলা, বাতিল ফেরকাদের সঙ্গে আমাদের আজ মোকাবেলা করতে হচ্ছে না। আমরা এক ভাই আরেক ভাইকে যেভাবে অবস্থা করতেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আবার সুন্নিয়তের সেই ময়দান কায়েম করার তৌফিক দান করুন। যারে যারে পীর তার তার, সুন্নি জনতায় আমরা এক কাতার, সুন্নি জনতায় আমরা এক কাতার, ঠিক কিনা? এটা আমাদেরকে দিয়েছেন ইমাম শেরে বাংলা। এটা কে দিয়েছেন? ইমাম শেরে বাংলা আমাদের দিয়েছেন। ইমাম শেরে বাংলা বায়াত করার নাই, কেউ যদি ইমাম শেরে বাংলার কাছে বায়াতের জন্য আসতেন, তিনি আল্লামা শ্রীকুটিকে দেখাই দিতেন, সুবহানাল্লাহ বলেন, তিনি গৌসুল আজম মাঝবান্ডারি দরবার দেখাই দিতেন। কারণ তিনি এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি একজন যোগ্য আওলাদ রসুল, আহলে বাইত রসুল, এরপরেও বায়াত করার যোগ্যতাও আমার আছে, এবং আমি যেই সমস্ত মুরিদানের জিম্মাদারি নেব তাদেরকে উদ্ধার করার ক্ষমতাও আমার আছে, কিন্তু আমি নিলাম না, কারণ আমি চাই না এ সুন্নিয়তটা কারো পৈতৃক সম্পত্তি হোক, ঠিক কিনা? সেজন্য এগুলো আমাদেরকে তিনি ইমাম শেরে বাংলা শিক্ষা দিয়েছেন। ছোট মন মানসিকতা নয়, আমাদের উদার মনের হতে হবে, উদার মনের। যতক্ষণ আমরা উদার মনের হতে পারবো না, চতুর্দিক থেকে আমরা কোণঠাসা হয়ে যাব, ঠিক কিনা? চতুর্দিক থেকে আমরা কোণঠাসা হয়ে যাব। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিনা মাওলানা বাচা মিয়া, আরজি জানাই শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে, পুত্র সন্তান চাই গো আমি, আরো জোরে, পুত্র সন্তান চাই গো আমি, নঈমুদ্দিন কাদেরি দিলেন শেরে বাংলা, নঈমুদ্দিন কাদেরি দিলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন, অসাধ্য সাধন করলেন, মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিনাউলিয়া, মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিনাউলিয়া, অসাধ্য সাধন করলেন, আর জোরে, অসাধ্য সাধন করলেন। বন্ধুরা আমার,
আমরা সবাই জানি, এর পরেও এই জন্য একটু স্মরণ করাই দিচ্ছি, যেহেতু আমাদের ছোট ছোট যারা ভাই আছে এরা জানে না, এদের জানা দরকার শের বাংলা কি, শের বাংলা কেন, শের বাংলার ক্ষমতা, শের বাংলার আধ্যাত্মিক শক্তি, শের বাংলার রুহানিয়ত এটা কত মজবুত ছিল, এটা বোঝার জন্য বলছি। বাসা মিয়া মাঝি তিনি আমার শের বাংলাকে পার করাই দিচ্ছেন এবং এ কথা বললেন, হুজুর অনেক আলেম ওলামাকে আমি পার করাই দিলাম, তাদের কাছে দোয়াও চাইলাম, কিন্তু আমি জানি না কি তাদের দোয়া আল্লাহ কবুল করেন নাই নাকি তারা আমার জন্য দোয়া করেন নাই। আমি তো সবার কাছে দোয়া চেয়েছি, আসলে কি তারা আমার জন্য দোয়া করেন নাই নাকি আল্লাহ তাদের দোয়া কবুল করেন নাই, এটা আমি বুঝতেছি না, কিন্তু আপনাকে আজকে আমি পার করাই দেব। একটা শর্ত আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, একটা শর্ত। কয় কি শর্ত একটু বলো? হুজুর আমি জানি আপনি যখন কারো জন্য কোনো দোয়া করেন, আপনি দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না, তো আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দান করে। বলেন ঠিক আছে, তোমার জন্য দোয়া করব, তুমি আমাকে পার করাই দাও। ইমাম শের বাংলা তিনি নৌকার মধ্যে উঠলেন, অথচ ওই সময় সামান্য সামান্য তুফান চলতেছে, কিন্তু তিনি উঠতে দেরি, এত তুফানের মধ্যে নৌকা চোখের পলকের মধ্যে ওই পারে চলে আসলো। সুবহানাল্লাহ, বাসামিয়া মাঝির অন্তর আরো এমন ভাবে উদ্বিগ্ন হয়ে গেল, আজকে কাজ হবে, আজকে আজিয়ে নইলে আর হইছে না, আজকে কাজ হয়ে যাবে। পার হলেন, ইমাম শের বাংলা বললেন, এ বাসামিয়া তোমার কিছু চাওয়ার থাকলে বলো। কয় হুজুর আমার চাওয়া হলো আমার জন্য একটা ছেলে সন্তান যেন আল্লাহ দান করেন, আপনি এ দোয়া করবেন। কয় ঠিক আছে, আল্লাহ পাক আজকে তোমাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা সন্তান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম রাখবা নাঈমউদ্দিন, সুবহানাল্লাহ, তার নাম কি রাখবা? নাঈমউদ্দিন এখনো কোথায়? মাঝি কোথায়? নদীর পারে। স্ত্রী কোথায়? কিন্তু নামও দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ, কন্যা নামও দিয়ে দিচ্ছেন, অনেকে যাবেন কিনে চাল্লা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা, দিন তাকিতে করি মন পরকালের ভাবনা, আশবিক জবিক সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, এবার বলতেছেন আর কিছু চাওয়ার থাকলে বলো। হুজুর দোয়া যখন করেছেন পুত্র সন্তান হবে, ইমান আছে, আকীদা আছে, আবার নামও দিয়েছেন, এবার আর একটা দোয়া। কয় কি দোয়া বলো? হুজুর নামও দিয়েছেন পুত্র সন্তানের জন্য দোয়াও করেছেন, আর একটা দোয়া করবেন, এ দোয়া যেন আমার এই সন্তান সুন্নিয়তের জন্য কোরবানি হয়, সুন্নিয়তের একজন বড় আলেম হওয়ার জন্য দোয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া যখন করতেছেন এই দোয়াটাও করুন, যেন একজন সুন্নিয়তের কি হয়,
আলেম হই। এবার দোয়া কাজ হয়ে গেল, আরে বাসা মিয়া আরজি জানাই শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিহতির কাজে, পুত্র সন্তান চাই গো আমি, নইমুদ্দিন কদিরে দিলেন শের বাংলা, নইমুদ্দিন কদিরে দিলেন শের বাংলা, অসাধু সাধন করলেন শের বাংলা, অসাধু সাধন করলেন বেলায়তের প্রমাণ দিলেন শের বাংলা, বেলায়তের প্রমাণ দিলেন মাইক বজলেন গিয়ে নৌলিয়া, অসাধু সাধন করলেন শের বাংলা। আল্লাহ সালাতুনিয়া রসুল্লাহ আলিকুম হামা কুরআন বতসিফি মুহাম্মদ বরু নাজিল চেগুয়াম ওয়াসফে আহমদ সালাতুনিয়া সালামি শের বাংলার জনাবাস প্রসাদ হরদম হাজার আজান গোলাম সালাতুনিয়া বহকে খাজা আবুদুল হামিদ বুগদাদি নজর কুনিয়া শের বাংলা কদিরি সালাতুনিয়া মহকে খাজা আবুদুর রহিম চরভি নজর কুনিয়া মুর্শিদি মা শ্রীকুঠি সালাতুনিয়া بسم الله الرحمن الرحيم واتخذوا من مقام إبراهيم مصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا ربي صل وسلم وبارك عليه دوري کر دے جو دوري کر دے جو دینی اور ایمان سے ایسی شان ایسی عظمت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے اب زمانے کی دولت نہیں چاہیے غازی ملت امام اہل سنت اویس القرونی ثانی حضور امام شیر بنگالا رضی اللہ عنہ نامے پرتشٹھت سیتی سنسدر ویوستھاپنائے پرتی بچھر نیے یہ بچھر 17 تم ادھیک جھاگ جمک اہل بیت رسول شرونی نبی جیر ولادت با سعادت نبی جیر شوبھاگمن اپلکھے পবিত্র ঈদে মিলাদুন নবী জবানটা দিয়েছেন আল্লাহ তার হাবিবের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজিম শান সুন্নি মহাসম্মেলনের মহামান্য সভাপতি পীরে তরিকত হুজুর আল্লামা শাহ সুফি অধ্যক্ষ সোহেব রেজা কাদেরী সাহেব কিবলা মুদ্দা জিল্লু মহামান্য পীর সাহেব কিবলা দরবারে রজবিয়া শরীফ অধ্যক্ষ মহোদয় রজবিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা বলি মারহাবা। আজকের সম্মানিত চিফ গেস্ট
আলহাজ মুসলিম উদ্দিন আহমদ এমপি মহোদয়, মহামানব মেহমানে আলা ঔলাদে রাসূল শাহ সুফি আল্লামা সাইফউদ্দিন আহমদ আল হাসানি আল মজমন্ডারি মুদ্দাসিল, বলি মারহাবা। যিনি অল্পক্ষণে মাহফিলে আসছেন, সুন্নি অঙ্গনের রণবীর, গোটা বাংলার সুন্নিদের প্রাণস্পন্দন, যিনি দিনের বেলায় গেলেও লাখো মানুষ, রাতের তিনটাই আসলেও লাখো মানুষ, বলি না মারহাবা। ফয়জিয়া দরবারের পীর সাহাব, দাওয়াত ইমানির প্রতিষ্ঠাতা, আমার প্রাণের দোস্ত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি, এবং যিনি অল্প সময়ে 20 মিনিটের আলোচনা, 2 ঘন্টার আলোচনাকে 20 মিনিটের ভিতরে এনেছেন, আমাদের আপনাদের ভবিষ্যৎ সুন্নি অঙ্গনের বীর, আপনাদের বোয়ালখালীর মেয়র মহোদয়, বলি মারহাবা। এবং যিনি 3 ঘন্টা আলোচনা করেছেন, যেখানে 40 মিনিটের ঊর্ধ্বে আলোচনা করতে পারে না, কষ্ট হয়, সেখানে 3 ঘন্টা আলোচনা করার অর্থ হলো তার ভিতরে কিছু আছে, বলি না মারহাবা, আস্তে করে বলি না। কারণ 3 ঘন্টা আলোচনা করতে হলে কোরআনের জ্ঞান, সুন্নার জ্ঞান, ইজমার জ্ঞান, বর্তমান প্রেক্ষাপটের জ্ঞান, সব কিছু যার কাছে থাকে, যিনি মানুষদেরকে আটকাতে পারে, তিনি তো বর্তমান আলোচক, ঠিক কিনা? আস্তে করে বলি, ঠিক কিনা? এমনও আছে না, বক্তা আসতে 5 মিনিট দেরি হলে আগে বাগে ছেড়ে দে চলে যায়, এইরকম 40 মিনিটওয়ালা আছে কি নেই? আমার ভাই আল্লামা মুফতি নাজিমউদ্দিন নূরি নয় 3 ঘন্টা করেছেন, বলি মারহাবা। আমি আসতে দেরি হয়েছে, আবার হয়নি, কারণ দুটা মাহফিল আমার হাতে, ওখানে আমি মাগরিব থেকে ঈশা করব, এখানে আমি 9টায় আসব, আমার ভাইয়ের পরে আমি আলোচনা ধরবো, আল্লামা তাহিরি 11টায় আসবেন আলোচনা ধরবেন, তাহলে 1টার ভিতরে ওনার আলোচনা শেষ হলে আওলাদের